উত্তর জেলার কদমতলা ব্লকাধীন দক্ষিণ ফুলবাড়ি মাঠে শুরু হল ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক ইসলাম উদ্দিন ও ব্লক চেয়ারম্যান সুব্রত দেব। তাছাড়া উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক, চেয়ারম্যান সহ অনেকে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। পুরস্কার হিসেবে থাকছে উইনার দলের জন্য ট্রফি ও 40,000 টাকা, রান আপের জন্য ট্রফি ও 20,000 টাকার প্রাইজ মানি রয়েছে। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এস কে এম আর বনাম চুড়াইবাড়ি পাথর ব্যবসায়ী। এদিনের খেলা শেষে 4-1 গোলে জয় নিশ্চিত করে এস কে এম আর। আয়োজনে আয়োজিত ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল নেশা ছেড়ে খেলতে চলে এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকের যে উদ্বোধনী ম্যাচ, এই উদ্বোধনী ম্যাচে আপনারা আপামর জনসাধারণ এবং পরিচালকগণ, আমাদের পরিচালন কমিটি সহ সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য আগামী দিনে আপনারা সহযোগিতা করবেন, সবাইকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এই আশা বিশ্বাস রাখছি। ধন্যবাদ।